উলেন রায়ের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আগামীকাল ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে। উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু উলেন রায়। ঘটনার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তের দাবি তোলেন বিজেপি নেতৃত্ব ও পরিবার, আদালতেও যাওয়া হয়। সেই মতো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। তিনজন ডাক্তারের উপস্থিতিতে ও ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি হবে বলে জানা গিয়েছে। আজ সকালে গজলডোবায় মান্তাদারি গ্রামে মৃতের পরিবারের সঙ্গে দেখা করার জন্য পৌঁছান সাংসদ রাজু বিস্ট, জয়ন্ত রায়, নিশীত প্রামাণিক সহ বিজেপি নেতৃত্বরা। সেখানে দীর্ঘক্ষণ মৃতের স্ত্রী মালতী রায়ের সঙ্গে কথা বলেন সাংসদ রাজু বিস্ট। এরপর সাংবাদিকদের রাজু বিস্ট বলেন, পরিবার কো ন্যায় মিলনা চাহিয়ে। ন্যায় কেসে মিলেগা ইসকি সিবিআই যাঁচ কে লিয়ে হাম সারে সাংসদ अभी हम गृह मंत्री जी से बात करेंगे, हम गृह मंत्री जी को पत्र लिख रहे हैं, हम हाईकोर्ट में भी अप्रोच करेंगे परिवार के थ्रू कि इसके ऊपर में सीबीआई इंक्वायरी हो। सीआईडी ममता दीदी की अपनी सीआईडी है, वो जनता की या पश्चिम बंगाल की सीआईडी नहीं, हम उनको नहीं मानते। पुलिस ने जो हत्या की है उन पुलिस वाले को सजा मिले। ये कल की घटना रोकी जा सकती थी, लेकिन जानबूझ के पुलिस ने गोली चलाई, हमारे कार्यकर्ता ऊपर में पैलेट बरसाए गए और हमारे कार्यकर्ता की मौत हुई है। 150 से ज्यादा कार्यकर्ता अभी भी अस्पताल में या घरों में घायल पड़े हुए हैं और उलेन जी की मौत हुई है। दिन दाड़े बीच सड़क पे इस तरह से गोली मारने का काम पश्चिम बंगाल की सरकार ने किया है। इस सरकार को बने रहने का कोई अधिकार नहीं है। जलपाईगुड़ी सांसद जयंत राय सीआईडी भूमिका नहीं प्रश्न तुले मृतर आत्मीयरा परिवार पाशे थाकार कथा बोले बीजेपी सांसद। সবাই ভিডিও ফুটেজ নেই, দেখতে পাচ্ছেন না তারা কি আছে না আছে, এখন তো সবই বোঝা যায় কে মারলো আর কে মারলো না, কে দাঁড়িয়েছিল কে মার খেলো সেটা বোঝা যায় না। আর সামনের দিক থেকে গুলি, সামনের দিক থেকে পুলিশ ছিল, তাহলে ইঞ্জুরিগুলো আমি নিজে দেখেছি, আমার কাছে ছবি আছে, সব সবার কাছে এখন বোধ হয় ফটোতে অনেকেই পেয়ে যাচ্ছেন আপনার ছবি। সবগুলো প্লেট গান ইঞ্জুরি যেগুলো ছিল সবগুলো সামনের দিকে এসেছিল, তাহলে কোন দিক থেকে মারা হয়েছে সেটা কি কেউ বোঝে না? সাধারণ মানুষকে এত বোকা বানানো, আর সিআইডি, সিআইডি তদন্ত মানে তো ফার্স, এতগুলো সিআইডি তদন্ত হয়েছে আজকে পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, খুন হলো ত্রিলোচন মাহাতো থেকে আরম্ভ করে দেবেন্দ্রনাথ রায় থেকে আরম্ভ করে কত কত সিআইডি, কোন তদন্তের সঠিক নির্দেশ হয়েছে? সবাইকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে জয় শ্রীরামে উলুধ্বনি দিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ায় সবাই জানে। তাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে অনুরোধ করব, আমার বোন জামাইয়ের পরিবারটা টোটালটা যেন সুরক্ষার জন্য এবং বাচ্চাগুলার ভবিষ্যতের জন্য যেন প্রতিনিধি এদের কোনো একটা কর্মসূচি বা কর্ম বা সুযোগ করে দেন, খুব সুবিধা হবে। সারা গ্রাম ভারতীয় জনতা পার্টিকে হ্যাঁ হাহাকার করে বলবে যে ভারতীয় জনতা পার্টি সঠিক। ভোটে ইলেকশন দাঁড়াম, এই কিবা পঞ্চায়েতে ইলেকশন আসলে মুই দাঁড়াম, শতবার শতবার কয়ে মুই কম বেটা ওরকম করি না রে, করি না তো করিবা নাই, পার্টি পার্টি করিবা নাই, দোষ কয়ে আসব ইলেকশন তুই আজি হাতে যে তুই এরকম না গিয়া করব, এলা সোয়ালার ভবিষ্যতে এলা কাই করিয়া দিবে কম, মুই জানি না আজি তো আমি স্কুল করে দিবা যাবি কি বলবেন আপনি।